আচ্ছা বাথরুম একটা বাথরুমে 1500 লোক করোনা আরো বেড়ে যাবে তো বাথরুমে এখানে কোনো সুরক্ষা বন্ধ নেই ঠিক আছে আমরা যে এখানে আছি কোয়ারেন্টাইনে আছি আমাদের সুযোগ-সুবিধা কিছু নেই ঠিক আছে আমাদের না ভালো জলের অ্যাভেলেবল আছে না ডাক্তার আছে ভালো না ডাক্তার কোনো ব্যবস্থা নেই আমাদের হচ্ছে একতলা থেকে চারতলা পর্যন্ত যত রুম আছে প্রত্যেকটা রুমে মানে 500,000 যা 200-400 যা লোক হবে একটাই বাথরুম তাহলে আপনি বলুন তাহলে একটা যদি বাথরুম হয় তাহলে এখানে মানুষ যাতায়াত করছে একটা গ্যাদারিং হচ্ছে তাহলে এই গ্যাদারিং এর মধ্যে তারা বিপদ বাড়তে পারে তো তাহলে এইগুলো ফলো করা দরকার কোনো সাফসাফাই নেই কিচ্ছু নেই রাতের বেলা যে মানুষ ঘুমাবে কি দেওয়া হয়েছে আমাদের না বেড দেওয়া হয়েছে না কিছু দেওয়া হয়েছে না একটা চাদর দেওয়া হয়েছে কোনো কিচ্ছু অ্যাভেলেবল নেই আর আমাদের আমরা আমরা যে দিল্লি থেকে এসেছি দিল্লিতে আমাদের খুব সহযোগিতা করেছে বোম্বাই থেকে খুব হেল্প করেছে বোম্বাই থেকে বোম্বাই রাস্তায় রাস্তায় খাওয়া দাওয়া কোনো প্রবলেম হয়নি আমাদের কাউন্সিলর তা আমাদের কাউন্সিলর কে এটা জানানো হোক বা বলা হোক যে আমাদের সুযোগ সুবিধার ব্যবস্থাটা এখানে যেন করে ভালোভাবে আর যদি এটা না হয় আমাদের বাড়িতে পাঠিয়ে দিন বাড়িতে আমাদের কোয়ারেন্টাইন করে দিন প্লাস প্রত্যেক দিন আমরা চেকিং করুন যে আমরা সেখানে আছি কি কোয়ারেন্টাইন না নেই বলুন নাম আমার নাম হচ্ছে শেখ কলিমউদ্দিন বল বল সালা কি শুন ছোট খাবার কুত্তাও খাবে না আজ পশ্চিম বাংলার খাবার এই মহারাষ্ট্রের সরকার তো তাহলে অনেক ভালো মহারাষ্ট্রের সরকার অনেক ভালো তাদের খাওয়া বাঙালিদেরকে এত হেল্প করেছে এত হেল্প করেছে আর পশ্চিম বাংলার সরকার খাবার দিচ্ছে দেখো পাউরুটি যাকে পা দিয়ে ছানা হয় পাউরুটি আর তরকারি দেখুন যে তরকারি মর্গে পর্যন্ত পায় না স্যার তার থেকে খারাপ 25 নম্বর ওয়ার্ডে বাড়ি আমাদের কাউন্সিলরের নাম হচ্ছে আজু এই সানজিদা বেগম তো আমরা যখন হসপিটালে যাই হসপিটাল থেকে আমাদের মেডিকেল রিপোর্ট করার পরে আমাদেরকে সিআইপিটি পাঠায় সিআইপিটি আমরা ওদেরকে আমি জিজ্ঞেস করছি তো ওরা বলছে যে ওখানে সব ব্যবস্থা আছে বেডিং এর ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব আছে এখানে এসে দেখছি খাওয়া দাওয়া তো দূরের কথা করোনায় আরো মারবার লাইন নিয়ে নিয়েছে তো পৌরসভা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব অনুযায়ী কোনো কাজ হচ্ছে না হ্যাঁ অভয় দাসও এখানে কোনো যোগাযোগ করছে না খাবার চাইছি কালকে আমার এসছি বলছে খাবার নেই কেন নেই কি কারণে নেই খাবারটা কেন পাবো না আমরা যখন মহারাষ্ট্র থেকে আসছি গোটা পশ্চিমবাংলা বর্ডার পর্যন্ত উড়িষ্যা বর্ডার পর্যন্ত প্রচুর খাবার পেয়েছি কোনো প্রবলেম হয়নি কিন্তু আজ আমরা এলাকার লোক আমরা উলবেড়িয়া পৌরসভার লোক মিউনিসিপ্যালিটির লোক কিন্তু আমরা উলবেড়িয়া পৌরসভায় কেন এই সাহায্যটা পাবো না বেঙ্গলে ঢুকার কোনো না বেঙ্গল থেকে আমরা কোনো সাহায্য পাইনি কি কারণে পাবো না বেঙ্গলে তাহলে আমাদের এসে কি লাভ তাহলে মহারাষ্ট্রেই পড়ে থাকলে লাভ ছিল সেখানে হ্যাপি ফ্যাসিলিটি ছিল চিকেন ফিকিন হ্যান ত্যান বিরিয়ানি কত কি খাবার দিয়েছে পানির কোনো অভাব হয়নি বড় বড় বোতল আজকে আমাদের পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলার এরা কী করছে সব পকেট ভর্তি করছে হ্যাঁ কোটি কোটি টাকা সালা ছেড়ে পকেট ভর্তি করছে ওখানে বাথরুমের কোনো ব্যবস্থা নেই দুটো বাথরুম আছে তাতে লেডিস জেন্টস সব একসঙ্গে যাচ্ছে এটা কি সেফ আছি আমরা আমাদেরকে সেফ করুন নয় বাড়ি পারুন এখানে আমরা থাকতে চাই না ডাক্তারের খাবারের নিকুচি করছে আমাদেরকে ডাক্তারের ব্যবস্থা করুন আমাদেরকে প্রেসক্রিপশন দিন আমরা বাড়ি যাবো এখানে আমরা থাকতে চাই না আমাদের এই এই প্রবলেম আমরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আছি 1.5 বছরের বাচ্চা নিয়ে আছি ওদেরকে কী খাওয়াবো ওই ক্যান্টিনের ভাত এর কোনো ব্যবস্থা হচ্ছে এটা আমাদের সরকারের ব্যবস্থা ভাত আবার কুঁদরি তরকারি সিদ্ধ হয়নি আলু সিদ্ধ হয়নি খাবার মতো মানুষ খাওয়ার মতো দরকারি নয় এগুলো ওগুলো মানুষ খাওয়ার মতো নয় আমাদেরকে সেইভাবে এনে রাখা হয় যখন আমাদেরকে এখানে তুলে আনা হয়েছে তো আমাদের ব্যবস্থা করা হোক নাহলে আমাদেরকে বাড়ি ছেড়ে দেওয়া হোক আপনার নাম আমার নাম শেখ আতিয়ার 23 নম্বর ওয়ার্ড থেকে বলছি।